খুবই ভালো লাগছে যে এত ভালো একটা পজিশন পেয়েছে। আমি এক্সপেক্ট করেছিলাম ভালো রেজাল্ট হবে, কিন্তু টপ 10-এ ঢুকতে পারবে এটা এক্সপেক্ট করিনি। তো শোনার পর অবশ্যই আমি অনেক সারপ্রাইজ আর অনেক ভালোও লাগছে। আর কি বলবো, এটাই। কিভাবে কি পড়াশোনা করতে একটু যদি বলো। সেরকম কিছু রুটিন আমার ছিল না, যেমন আমি যখন টাইম পেতাম পড়তাম, তারপর মানে এরকম কোনো রুটিন ছিল না যে দিনে 6 ঘন্টায় পড়তে হবে। যখন চাপ থাকতো হয়তো 6 ঘন্টাও পড়তাম, তার থেকে বেশি পড়তাম। আর যখন হচ্ছে ইয়ে থাকতো না, মানে তার কোনো চাপ থাকতো না, আমি তো সারাদিনই পড়তাম না, এরকম পড়তোই না পরীক্ষার সময় পড়তাম। অনুপ্রেরণা বলতে অনুপ্রেরণা তেমন কেউ নেই, মানে সহযোগিতা অবশ্যই বাবা মা, সহযোগিতা বাবা মা, তো বাবা মা টিচার্স আছেন, তারপর হচ্ছে ওরা ছাড়া হতো না, বিশেষ করে বাবা মা, ওদের সাপোর্ট ছাড়া এটা হতো না। আগামী দিনে কি হতে চান? তেমন কিছু প্ল্যানিং নেই, তবে ইচ্ছা আছে কম্পিটিটিভ এক্সাম দেওয়ার। আগামী দিনে যারা এ পড়বে তারা কিভাবে স্টাডি করবে? আমি বলবো যতটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে পড়াশোনা করতে সেভাবে পড়তে, কোনো কিছু চাপ না নিয়ে। কারণ শুধুমাত্র পড়াশোনা বা কোনো একটা স্পেশাল ফিল্ডেই যে সাকসেসফুল হওয়া যায় এটা না, সব রকম ফিল্ড আছে। তো যার যেটা ভালো লাগে আমি সেটা করতে বলবো। যে কেউ হয়তো পড়াশোনা করতে ভালো লাগে না, তাকে আমি বলবো না যে তুমি জোর করে পড়তে বসো, যেটা ভালো লাগে সেটা করো। ওনারা অনেক সাহায্য করেছেন, বিশেষ করে কোভিড টাইমে অনলাইন ক্লাস। তারপর ম্যামেরা কোনো কিছু সমস্যা হলে ম্যামেদের জিজ্ঞাসা করলে তারা প্রত্যেকটা আমাদের সঙ্গে সঙ্গে বলে দেওয়া, সব কিছু খুবই ভালো অনুভূতি। অনুভূতি তো ভালো, আর মানে আমার বলার মতো ভাষা নেই আমি কতটা খুশি, খুবই আনন্দিত। আর মেয়ে তো আমার খুবই ভালো, মানে মা হয়ে বলবো না, নাচ করে, যোগা করে, সব কিছুতেই আমার মেয়ে ভালো করে, আর পড়াশোনাতেও মোটামুটি ভালো, খারাপ নয়। আর আমি আশাই করেছিলাম কিছু না কিছু একটা হবে, তবে এতটা হতে পারবে সেটা ভাবিনি। তবে বলেছিলাম চিন্তা নেই তোর, যদি কিছু না হয়, মা কিছু অত আশা করো না, যদি কিছু না হয় আমি না না কিছু যদি না হয় কিছু না, যা হবে কি হবে তাতেই সন্তুষ্ট হবার কি আছে। আর আমি দরকার হয় স্কুল নিয়ে করবো, যদি তোর নম্বরে কোনো ইয়ে থাকে তখন আমি এগোচ্ছি, তোমাকে বলেছি এটাই। মেয়ে তো অনেক কিছু বলছে, ও অভিনেত্রী হতে চায়, আচ্ছা আবার এদিকে ক্যালেক্ট করে বা ইয়ে করতে চায়, কী হবে এখনো ঠিক তো বুঝতে পারছে না, না কোন লাইনে গেলে কী ভালো হবে সেটা বুঝতে না পারলে কী করবে সেটা ঠিক করতে পারছে না। আমাদের সব ও যেটা চাইবে সেটাই, ওর ইচ্ছার উপরেই আমার সব কিছু, ও থাকবে যেটা ভালো থাকবে সেটাই ওর ভালো।